তিন বছর পর সময়ের সাথে সাথে বদলে গেছে প্রশান্তর জীবন। প্রশান্ত এখন চাকুরিজীবী, সামনেই প্রশান্তর বিয়ে। কিন্তু হ্যাঁ বলো। এই অফিস থেকে ফিরলাম। খেয়েছো? না, এখনো খাওয়া হয়নি, একটু বাদে খাচ্ছি। ও, আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়র ডেকোরেশনের কথা কিছু ভাবলে? আমি কালকে কতগুলো ম্যাগাজিনে দেখছিলাম। ঠিক আছে, তুমি দেখো না। এই শোনো না, বলছি কাল আশীর্বাদের সময় বাবা তোমাকে কিছু চেনটা দিয়েছে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। এ শোনো না, শরীরটা না খুব টায়ার্ড লাগছে, তোমার সাথে পরে কথা বলবো। इतना आक्रामक शुरू से नहीं खेल पाते, पहली बॉल आते ही चार या छह नहीं बना पाते। मान सकते हैं कि गेंदबाज हैं, बल्लेबाज नहीं, इस वजह से ज्यादा क्रिटिकल नहीं हो सकते। लेकिन ये सच्चाई है कि अगर अश्विन को आप T20 में या एक दिवसीय अंतरराष्ट्रीय मैच में अगर आप बल्लेबाजी कराएंगे, तो आप ये उम्मीद नहीं रख सकते कि वो 150 या 200 के स्ट्राइक रेट से फटाफट रन बना देंगे। उतना टाइम लेते हैं, बिल्कुल बल्लेबाज की तरह से खेलते हैं। और ये मजेदार बात ये है कि अश्विन ने जब क्रिकेट खेलना शुरू किया था, तब ये एक सलामी बल्लेबाज के तौर पे आए थे, और उसके बाद ओनी में से चुरी हुई जावा चिंता, शुशुर मोशे दवा चिंता, হুবহু এক। কি করে সম্ভব এটা? রিয়া বলছে চেনটা পড়তে, কিন্তু কিন্তু চেনটা দেখলেই তো আমার অনিমেষের চুরি হয়ে যাওয়া চেনটার কথা মনে পড়ে যায়। छूट गए कि वाइड ही मिली, क्योंकि ये ऐसा गेंद था कि अगर थोड़ा सा अंदर रहता तो शायद जडेजा आसानी से 4 रन भी निकाल लेते। চিন্তা না বললে রিয়া কষ্ট পাবে, চিন্তা পড়তেই হবে। প্রশান্ত, অনিমেষ, চিনতে পেরেছিস তাহলে অ্যাট লাস্ট? কেউই চিনটা ছাড়ত, সেসব কথা বাদ দে, এখন তো বদলে গেছিস পুরো। কেমন আছিস বল? ভালো, তুই? একই রকম। তোর বাড়ি কি এখানে? আরে এই তো সামনেই। আর তুই এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? এখানে আমার অফিস কলিগের বাড়ি, আমার বিয়ের কার্ড দিতে এসেছি। বাহ, তোর বিয়ে? ভালো খবর দিলি তো, তোর বিয়ের জন্য আমার অভিনন্দন। থ্যাংকস। এই শোন না, আগামী 20 তারিখে আমার বিয়ে। এই এই মুহূর্তে না আমার কাছে কার্ডটা নেই। আচ্ছা, তুই অবশ্যই যাবি কিন্তু।
অনিমেষ, হ্যাঁ যেটা বলছিলাম, 20 তারিখ আমার বিয়ে, অবশ্যই যাবে কিন্তু। না রে ভাই, আমার এক কাজ পড়ে গেছে, হয়তো যেতে পারবো না, চেষ্টা করব। ও ঠিক আছে। হ্যাঁ রে, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরিয়ে গেলাম। কি ভাবলো, আমি ওর চেনটা নিয়েছিলাম, ওর সাথে না দেখা হলেই ভালো হতো। প্রশান্ত, ওই একই রকম কাকে আর বলতে, তোর বিয়ে সত্য ভালো খবর দিলি তো, তোর বিয়ের জন্য ওই আমার অভিনয় একই রকম। অনিমেষ আমার মুখে কিছু না বললেও মনে মনে খুব দুঃখ পেয়েছে। ও ভাবছে ওর চেনটা আমি মনে হয় পড়ে ঘুরে বেড়াচ্ছি, জানি না আর কবে দেখা হবে। কিন্তু এই চেনের আফসোস আমার সারা জীবন করতে হবে, এই চেনটা আর পড়তে পারবো না। কিন্তু খুললে রিয়া কি ভাবে, কিভাবে বুঝাবো?